হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের আপকামিং কেপি এবং ডাব্লিউপি পুলিশ পরীক্ষার জন্য আমরা একটি গোল্ডেন ব্যাচ কোর্স শুরু করেছি এবং এই ব্যাচ কোর্সে তোমরা কিভাবে যুক্ত হতে পারবে এই ব্যাচ কোর্স কোথায় হবে এবং এই ব্যাচ কোর্সে কি কী পড়ানো হবে অর্থাৎ এই ব্যাচ কোর্সের সূচিপত্র কী থাকবে এই ব্যাচ কোর্সে ক্লাসের রুটিন কি থাকবে এবং এই ব্যাচ কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ফ্রেন্ডস দেখো এই পাঁচ মাসের ভিডিও কোর্সে তোমাদের প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য গাইডেন্স দেওয়া হবে এবং প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য যেসব বিষয় পড়ানো হবে সেগুলি হলো কারেন্ট অ্যাফেয়ার্স জিকে গণিত রিজনিং এবং ইংরেজি প্রতিটি বিষয় অধ্যায় ভিত্তিক ক্লাস হবে ওকে তো ফ্রেন্ডস দেখো ইংরেজি থেকে তোমাদের কী কী পড়ানো হবে ইংলিশ থেকে তোমাদের পড়ানো হবে টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন আর্টিকেল প্রিপোজিশন পার্টস অফ স্পিচ ডিগ্রি ওয়ান ওয়ার সাবস্টিটিউশন অর্থাৎ এক কথা প্রকাশ ইডিএম ফ্রেস অর্থাৎ বাগধারা সিনোনাম অ্যান্ড অ্যান্টোনেমস অর্থাৎ সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ ফেজালভাব জেন্ডার কারেক্টলি স্পিল্ড ইরোর কারেকশন প্রভাব এবং সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট তো এই সব অধ্যায়গুলো তোমাদের আমাদের এই পাঁচ মাসের গোল্ডেন ব্যাচ কোর্সে ইংলিশ থেকে করানো হবে ওকে এবং এই সব অধ্যায়ের অধ্যায় ভিত্তিক মক টেস্টও করানো হবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তোমাদের জিকে থেকে কী কী বিষয় পড়ানো হবে জিকার স্ট্যাটিক পার্ট থেকে বিভিন্ন পুরস্কার এবং খেলা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান এই সব প্রতিটি অধ্যায় ধরে ধরে তোমাদের ক্লাস করানো হবে বিভিন্ন প্রদেশে নিত্যবা বা নাচ উচ্চতম দীর্ঘতম বৃহত্তম এবং ক্ষুদ্রতম প্রথম পুরুষ এবং মহিলা সংক্রান্ত প্রশ্ন দেশ এবং রাজধানীর নাম দেশ এবং মুদ্রার নাম বিভিন্ন দেশের সীমারেখা বিভিন্ন জায়গার নাম এবং উপনাম বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম বিভিন্ন বিষয়ের জনক বিভিন্ন গবেষণাগার বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা বিভিন্ন সদর দপ্তর বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সেই সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব ছদ্মনাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে বিভিন্ন চরিত্র এবং স্রষ্টা গুরুত্বপূর্ণ দিবস এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তো এই সব বিষয় তোমাদের জিকার স্ট্যাটিক পার্ট থেকে করানো হবে এরপর দেখো খেলাধুলা থেকে কী কী বিষয় করানো হবে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় খেলার বিভিন্ন ব্যবহৃত শব্দ খেলা এবং ট্রফির নাম তো এই সব বিষয়গুলো তোমাদের খেলাধুলা থেকে করানো হবে নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী বিষয় করানো হবে গুরুত্বপূর্ণ পুরস্কার বিগত দু বছরের আসন্ন খেলার তারিখ এবং স্থান সম্প্রতি কে কোন পদে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিইও অর্থাৎ বিভিন্ন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড় তো এই সব বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ানো হবে ওকে আমি আবারও বলছি এই সব প্রতিটি অধ্যায় ধরে ধরে তোমাদের ক্লাস করানো হবে নেক্সট দেখো ইতিহাস থেকে কী কী বিষয় পড়ানো হবে গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সাল বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা গুরুত্বপূর্ণ সভা এবং প্রতিষ্ঠান নাম সুলতান এবং মুঘল বংশ ভারতের স্বাধীনতা সংগ্রাম জাতীয় কংগ্রেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ উক্তি ঐতিহাসিক বই এবং সংবাদপত্রের নাম এবং ইতিহাসের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখো সংবিধান থেকে কী কী বিষয় পড়ানো হবে সংবিধানের পটভূমি ধারা সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মৌলিক কর্তব্য মৌলিক অধিকার পার্লামেন্ট প্রধানমন্ত্রী স্পিকার সংবিধানের উৎস এবং সংবিধানের অন্যান্য গুরুত্বপূর্ণ বিবিধের প্রশ্নোত্তর তো এই সব বিষয় তোমাদের সংবিধান থেকে করানো হবে নেক্সট দেখো ভূগোল থেকে কী কী বিষয় পড়ানো হবে গুরুত্বপূর্ণ নদী এবং বাঁধ গুরুত্বপূর্ণ শহর নদী তীরবর্তী শহর জলপ্রপাত রবি শস্য এবং শস্য তো এইখান থেকে কিন্তু তোমাদের গত বছর মেন্স পরীক্ষা অর্থাৎ দু হাজার কুড়ি সালে মেন্স পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিলো নেক্সট দেখো পৃথিবীর গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং অবস্থান বিভিন্ন স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস অর্থাৎ কর্কট সংক্রান্তি কবে হয় মকর সংক্রান্তি কবে হয় জলবিষুপ কবে হয় মহাবিষুব কবে হয় তো সব প্রশ্নগুলো এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের গতবারই মেন্স পরীক্ষা এসেছিল নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল ওকে নেক্সট দেখো পদার্থবিদ্যা থেকে কী কী অধ্যায় করানো হবে এককসমূহ পরিমাপক যন্ত্র আবিষ্কার এবং আবিষ্কারক শঙ্কর ধাতু আইসোটোপ আইসোবার এবং আইসোটন পদার্থবিদ্যার অন্যান্য গুরুত্বপূর্ণ বিবিধের প্রশ্নোত্তর নেক্সট দেখো রসায়নবিদ্যা থেকে কী করানো হবে বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম রসায়নবিদ্যার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো জীববিদ্যা থেকে ভিটামিন গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক জীবজগত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ ক্ষুদ্রতম বৃহত্তম দীর্ঘতম এগুলো প্রশ্ন জীববিদ্যার অন্যান্য গুরুত্বপূর্ণ বিবিধের প্রশ্ন ওকে তো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তোমাদের অর্থনীতি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করিয়ে দেওয়া হবে এবং কম্পিউটার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করিয়ে দেওয়া হবে কারণ কম্পিউটার থেকে কিন্তু প্রত্যেকবার পুলিশের পরীক্ষার প্রশ্ন আসে ওকে পুলিশ পরীক্ষার জন্য কম্পিউটারের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো এইসব বিষয় তোমাদের জেনারেল নলেজ থেকে করানো হবে তো এই হলো ইংরেজি এবং জেনারেল নলেজের সূচিপত্র ফ্রেন্ডস এরপরে আমরা দেখব নেক্সট গণিতের সূচিপত্র তো প্রথমে দেখো তোমাদের করানো হবে অঙ্ক সংখ্যা এবং বিভাজ্যতা ওকে নেক্সট দেখো বর্গ এবং বর্গমূল ভগ্নাংশ লসাগু এবং গসাগু সরলীকরণ গড় অনুপাত এবং সমানুপাত মিশ্রণ শতকরা অংশীদারী কারবার ওকে তো এই সব প্রতিটি অধ্যায় ধরে ধরে তোমাদের ক্লাস করানো হবে এবং একদম বেসিক থেকে তোমাদের শেখানো হবে তোমরা যারা অঙ্কে দুর্বল তোমাদের কিন্তু একদম বেসিক থেকে শেখানো হবে অঙ্ক ইংরেজি এবং রিজনিং এই তিনটি বিষয় আমি আবার বলছি একদম বেসিক থেকে শেখানো হবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট গণিত থেকে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ লাভ ক্ষতি সময় ও দূরত্ব সময় ও কার্য নল ও চৌবাচ্চা এবং পরিমিতি তো এই সব অধ্যায়গুলো তোমাদের অঙ্ক থেকে করানো হবে এই মোট আঠেরো থেকে কুড়িটা অধ্যায় একদম বেসিক থেকে তোমাদের শেখানো হবে ওকে নেক্সট দেখো রিজনিং রিজনিং থেকে কি কী বিষয়ে করানো হবে শ্রেণী বিভাজন সামঞ্জস্য বিধান দিক নির্ণয় সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ যাকে বলা হয় কোডিং এবং ডিকোডিং পারিবারিক সম্পর্ক নির্ণয় বিন্যাস এবং ক্রম লুপ্ত সংখ্যা নির্ণয় এবং ভেনচিত্র এরপর নেক্সট দেখো ঘড়ি খনক এবং ছক্কা প্রতিবিম্ব ক্যালেন্ডার এবং নন ভার্বাল রিজনিং তো এই সব মোট পনেরো থেকে আঠেরোটি অধ্যায় তোমাদের রিজনিং থেকে করানো হবে তো এই হলো ইংরেজি জি কে অঙ্ক এবং রিজনিংয়ের সূচিপত্র তো এই সব অধ্যায় ধরে ধরে তোমাদের ক্লাস করানো হবে ওকে এবং সবার শেষে তোমাদের দশটি একশো নম্বরের ফুল প্র্যাকটিস সেট উত্তরপত্র সহ দেওয়া হবে অর্থাৎ এই প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই যাচাই করতে পারবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো আমাদের এই ক্লাসের আমাদের এই ব্যাচ কোর্সে ক্লাসের রুটিন কি থাকবে তো দেখো সপ্তাহে ছ দিন ক্লাস হবে শুধুমাত্র রোববার বন্ধ থাকবে নেক্সট দেখো প্রতিদিন সকাল আটটায় তোমরা পেয়ে যাবে অধ্যায়ভিত্তিক জিকের ক্লাস এবং ইংরেজির অধ্যায়ভিত্তিক ক্লাস নেক্সট দেখো প্রতিদিন সন্ধ্যে ছটায় তোমরা পেয়ে যাবে জিকে এবং ইংরেজির অধ্যায়ভিত্তিক মক টেস্ট অর্থাৎ তোমরা কিন্তু প্রতিদিন মক টেস্ট দিতে পারবে ওকে নেক্সট দেখো দুপুর তিনটায় তোমরা পেয়ে যাবে অধ্যায়ভিত্তিক অঙ্ক এবং রিজনিংয়ের ক্লাস ওকে নেক্সট দেখো সারা সপ্তাহে জিকে এবং ইংরেজি ক্লাসে পিডিএফ পিডিএফ ফাইল দেওয়া হবে প্রত্যেক রবিবার করে দেওয়া হবে ওকে অর্থাৎ সারা সপ্তাহে যা ক্লাস হলো সেই ক্লাসে পিডিএফ ফাইল প্রত্যেক সানডে প্রত্যেক রবিবার করে তোমাদের দিয়ে দেওয়া হবে নেক্সট দেখো অঙ্ক এবং রিজনিং ক্লাসের অধ্যায় ভিত্তিক প্রশ্ন তোমাদের ক্লাসের আগেই সেই প্রশ্ন প্রোভাইড করে দেওয়া হবে অর্থাৎ তোমাদের যদি দুপুর তিনটায় ক্লাস থাকে তোমাদের সকাল নটার মধ্যেই কিন্তু সেই ক্লাসের প্রশ্নপত্র তোমাদেরকে দেওয়া হবে তোমরা কিন্তু খুব সহজে সেই প্রশ্নপত্রগুলো খাতায় টুকে রাখতে পারবে অথবা তোমরা ট্রাই করতে পারবে ওকে তো ফ্রেন্ডস এই হলো আমাদের গোল্ডেন ব্যাচ কোর্সের ক্লাসের রুটিন তো এরপরে দেখো এই ব্যাচ কোর্সের ফি কত এবং এই ব্যাচ কোর্স কবে থেকে শুরু হবে তো ফ্রেন্স দেখো এই ব্যাচ কোর্স তোমাদের আপকামিং কেপি এবং ডাব্লিউপি কনস্টেবল পুলিশ পরীক্ষার জন্য এই ব্যাচ কোর্স তৈরি করা হয়েছে এবং এই ব্যাচ কোর্সে তোমাদের প্রিলি এবং মেস এই দুটো পরীক্ষারই কিন্তু গাইডেন্স দেওয়া হবে ওকে নেক্সট দেখো এই ব্যাচ কোর্স পুরো পাঁচ মাসের ব্যাচ কোর্স এবং এই ব্যাচ কোর্স শুরু হবে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে চলবে পঁচিশে মে দু হাজার একুশ পর্যন্ত অর্থাৎ এই পাঁচ মাস ধরে তোমাদের এই প্রিলি এবং মেন্স পরীক্ষার গাইডেন্স করা হবে ওকে আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তির শেষ তারিখ হলো চব্বিশে ডিসেম্বর দু হাজার কুড়ি ওকে চব্বিশে ডিসেম্বর কিন্তু ভর্তির শেষ তারিখ এবং আমাদের এই ব্যাচ কোর্সে পাঁচ মাসের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র নয়শো টাকা তোমরা কিন্তু নয়শো ঊনপঞ্চাশ টাকার মাধ্যমেই তোমরা এই পাঁচ মাসের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারবে এর কিন্তু কোনো মাসিক ফি নেই বা মাসিক মাইনা নেই তোমাদের কিন্তু একবারেই এই পেমেন্ট করতে হবে ওকে এবং তোমরা এই পেমেন্টের মাধ্যমে তোমরা টোটাল প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য চারটি বিষয় অর্থাৎ অঙ্ক রিজনিং ইংরেজি এবং জিকে এই চারটি বিষয়ের কিন্তু গাইডেন্স পেয়ে যাচ্ছ ওকে তো সবার সকলের কথা চিন্তা করে কিন্তু এই কোর্স ফিটি এই নশো ঊনপঞ্চাশ টাকা রাখা হয়েছে ওকে তো ফ্রেন্ডস দেখো আমাদের এই ব্যাচ কোর্সের ক্লাস কোথায় হবে আমাদের এই ব্যাচ কোর্সের ক্লাস হবে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সমস্ত ভিডিও ক্লাস এবং পিডিএফ দেওয়া হবে এই কোর্সে যুক্ত হতে নয়শো ঊনপঞ্চাশ টাকা তোমাদের প্রথমে কিন্তু পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পেমেন্ট করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হয় তাহলে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা অবশ্যই টুকে রাখো সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট ওকে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করেও আমাদের এই ব্যাচ কোর্সে টাকা পেমেন্টগুলো যুক্ত হতে পারো ওকে তো টাকা পেমেন্ট করার পর অবশ্যই পেমেন্টের স্ক্রিনশট নাম এবং ফোন নং এই তিনটে বিষয় তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে আর আমরা তোমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সে যুক্ত করে দেবো ওকে তো ফ্রেন্ডস আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দ্রুত চব্বিশে ডিসেম্বরের মধ্যে তোমরা যারা যারা পেমেন্ট করবে তাদেরকে আমাদের গোল্ডেন ব্যাচ কোর্সের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নেব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু প্রথম ব্যাচে মাত্র একশো জনকেই নেবো একশো জনের বেশি জনকে আমরা কিন্তু নেব না এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীতে এই কোর্সের মূল্য কিন্তু বৃদ্ধি হতে পারে এখন তোমরা বর্তমানে এই কোর্সের কোর্স পেয়ে যাচ্ছ মাত্র নয়শো টাকায় পরে কিন্তু এর কোর্স ফি পনেরোশো থেকে দু হতে পারে ওকে কারণ দেখো পাঁচ মাসের এই কোর্স মাসিক তোমাদের তিনশো টাকা করে পনেরোশো টাকা হচ্ছে তো নেক্সট কিন্তু তোমাদের এই পনেরোশো টাকা রাখা হবে পনেরোশো টাকা দু তো এখন এই প্রথম ব্যাচে কিন্তু মাত্র নয়শো টাকা রাখা হয়েছে অর্থাৎ তোমাদের মাসিক খরচা পড়বে কিন্তু দুশো টাকারও কম ওকে দুশো টাকারও কিন্তু কম পড়ছে তো পরবর্তীতে এই কোর্সের মূল্য বৃদ্ধি হতে পারে গোল্ডেন ব্যাচ কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের এই ব্যাচ কোর্স সম্পর্কিত জন্য কোনো প্রশ্ন দেখে থাকে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাও ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের ভিডিও গোল্ডেন ব্যাচ কোর্স সংক্রান্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ